বিকে হালদারের প্রায় 3600 কোটি টাকা মানি লন্ডারিং মামলায় যে সুমুখ রুল হয়েছিল সেই সুমুখ রুলে আজকে বাংলাদেশ ব্যাংককে এবং বিএফআই এর পক্ষ থেকে 2008 থেকে 2020 পর্যন্ত কর্মকর্তাদের তালিকা চেয়েছিল হাইকোর্ট। সেই কর্মকর্তাদের তালিকা আজকে আমরা সময় নিয়েছি, কারণ ওখান থেকে বাংলাদেশ ব্যাংক থেকে 2010 থেকে 2020 পর্যন্ত একটা তালিকা দেওয়া হয়েছে এবং তারা কবে কখন দায়িত্বে ছিলেন, কতদিন দায়িত্বে ছিলেন সেটা পূর্ণাঙ্গ ছিল না, এবং 2008 এবং 2009 সালের মানে তালিকাটা ওনারা আপডেট করতে পারে নাই, কারণ এখানে যেটা সিস্টেম জেনারেটর সফটওয়্যারে যে তালিকাটা মানে ছিল তিনটা ডিপার্টমেন্টের, ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন অ্যান্ড মার্কেট, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ইন্সপেকশন ডিপার্টমেন্ট এবং ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট, এই তিনটা ডিপার্টমেন্টের 294 জনের কর্মকর্তাদের একটা তালিকা যেটা মানে পূর্ণাঙ্গ না, আমরা কোর্টকে অবহিত করেছি, আমরা এটার জন্য সময় চেয়েছিলাম। এবং সেই সময় মানি লন্ডারিং ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলোর কর্মকর্তাদের মানে ব্যর্থতা মানে জালিয়াতি এবং অন্যান্য ক্ষেত্রে ব্যর্থতা কেন আছে, কীরকম ছিল সেই বিষয়ে একটা রিপোর্ট ছিল, সেটার জন্য বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সময় দেওয়া হয়েছিল। আর এ কারণে কোর্ট আমরা সময় প্রার্থনা করেছিলাম, তো কোর্ট বলল যে পিকে হালদার যখন বিদেশ যায় সেই সময় ইমিগ্রেশনে কারা দায়িত্ব ছিল এবং তখন দুদুকের যে আইও ছিল তিনি কি ব্যবস্থা নিয়েছিলেন, তার নাম এবং তার ব্যবস্থা সম্পর্কে জানতে চেয়েছেন। আমরা কোর্ট বলেছেন আইজিবিকে ইমিগ্রেশনে আন্তর্জাতিক এয়ারপোর্টে ইমিগ্রেশনে যারা দায়িত্ব ছিল তাদের তালিকা দেওয়ার জন্য এবং বাংলাদেশ ব্যাংক পূর্ণাঙ্গভাবে কর্মকর্তাদের তালিকা এবং যাদের ব্যর্থতা ছিল তাদের বিষয়ে তদন্ত রিপোর্ট এবং দুদক তার আয়োর নাম এবং সে কী ব্যবস্থা নিয়েছিল। কোর্ট একটা বলেছেন যে এটা কোম্পানি কোর্ট পিকে হালদারের পাসপোর্ট যেখানে সিজ করার কথা ছিল সেখানে তিনি কিভাবে বিদেশে গেলেন সেই বিষয়গুলো জানাতে বলেছেন। এই সবগুলো বিষয় আগামী 15 মার্চ কোর্টে উপস্থাপন করার কথা বলেছেন। এটি কি শুধু সব কর্মকর্তাদের তালিকা দিবে নাকি এর সাথে জড়িত পিকে হালদার ইস্যুতে যারা জড়িত তাদের তালিকা দিবে? ওই সময়ে 2008 থেকে 2020 পর্যন্ত সব কর্মকর্তা তিনটা ডিপার্টমেন্টের সব কর্মকর্তাদের তালিকা আর মানে যে তদন্ত রিপোর্ট মানে কারা মানে অনিয়ম এবং জালিয়াতির বিষয়ে ব্যবস্থা নিতে পারে নাই সেই তালিকা তদন্ত রিপোর্টের মাধ্যমে দিতে বলেছে। ওকে, পপুলার পপুলার একটা বলুন।